বাংলাদেশে প্রায় 90 প্রজাতির সাপ আছে, তার মধ্যে মাত্র 5টি সাপ বিষাক্ত যা স্থলে থাকে, বাকিগুলো সমুদ্রে। ফার্স্ট, দ্য রাসেলস ভাইপার, যাকে বাংলায় চন্দ্রবুড়া বলা হয়, মারাত্মক অ্যাগ্রেসিভ সাপ এটি। এর রয়েছে মারাত্মক হিমোটক্সিন ভেনম, যার ফলে স্নায়ু অবশ হয়ে যায় ও রক্ত জমাট বাঁধে। একে চেনা যায় এর গায়ের ছুপ ছুপ দাগ দেখে। মনোক্লেট কোবরা বা পদ্মগুকরা, এর মাথার পিছন থেকে পদ্মফুলের চিহ্ন দেখা যায়, তাই একে পদ্মগুকরা বলা হয়। এর বিষ মূলত নিউরোটক্সিন, যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। থার্ডলি, স্পেকটাকল কোবরা, এটি বা ঘড়িশ গুকরা নামে অধিক পরিচিত। এর মাথার পিছন দিকে গরুর খুঁড় বা চশমার মতো দাগ থাকায় একে এ নামে ডাকা হয়। এর বিষ নিউরোটক্সিন। বাংলাদেশের জন্য হয়তোবা সব থেকে মারাত্মক সাপ হলো কমন ক্রেট বা কালা। একে মারাত্মক বলা হয় কেননা এটি কোনো কারণ ছাড়াই যে কাউকে আক্রমণ করতে পারে। একই সাথে ড্রাইবাইটেরও কোনো উদাহরণ নেই, বিষ মূলত হিমোটক্সিন। আমার সব থেকে প্রিয় সাপ হলো শঙ্কিনী বা ব্যান্ডেড ক্রেট, খুব উত্তপ্ত না করলে এ কাউকে আক্রমণ করে না। একই সাথে এর খাবারের মেনু হচ্ছে অন্যান্য সব বিষধর সাপ, মানে আমাদের পরিবেশের অন্য সব বিষধর সাপকে এরা মেরে ফেলে।